আজকে আমরা পড়ব ক্লাস সিক্সের শব্দযোগে বাক্য গঠন অধ্যায়ের অস্তর্থক এবং নগর্থক বাক্য সম্পর্ক। অস্তর্থক বাক্য কি? না, যে ধরনের বাক্যে কোনো ঘটনার উল্লেখ, ইচ্ছে প্রকাশ, কোনো বস্তুর উল্লেখ ইত্যাদি সদর্থক বা স্বীকৃতি সূচক তথ্য দেওয়া হয় সেগুলি হলো অস্তর্থক বাক্য। অর্থাৎ একটা হ্যাঁ বাচক একটা ব্যাপার বোঝাবে, সেজন্য বলছে যে ধরনের বাক্যে কোনো ঘটনার উল্লেখ, কোনো কিছুর কোনো একটা ঘটনা বোঝাতে পারে, বা ইচ্ছে প্রকাশ বোঝাবে, ইচ্ছার কথা কিছু বোঝাবে, কোনো বস্তুর উল্লেখ থাকবে, যেটাই থাকবে সেটা সদর্থক বা স্বীকৃতি সূচক অর্থাৎ হ্যাঁ সূচক বোঝাবে, সেটাই হচ্ছে অস্তর্থক বাক্য। যেমন লোকটা খুব বুদ্ধিমান, এটা সদর্থক বাক্য বোঝাচ্ছে। এর মধ্যে কোনো না সূচক কিছু বোঝাচ্ছে না, সেজন্য এটা সদর্থক। আবার নঅর্থক বাক্য বলছে যে ধরনের বাক্যে কোনো বিষয়ে বারণ করা, অস্বীকৃতি জানানো বা অনিচ্ছা প্রকাশ করা হয় সেগুলি হলো নঅর্থক বাক্য। অর্থাৎ না, এই না ব্যাপারটা বোঝাবে, সেটাই হচ্ছে নঅর্থক বাক্য। যেমন খারাপ কাজ করো না, করতে বারণ করা হচ্ছে, না সূচক বোঝাচ্ছে কিছু, সেজন্য এটা হচ্ছে নঅর্থক বাক্য। অস্তর্থক বাক্যে হ্যাঁ শব্দটার উল্লেখ থাকা জরুরি নয়, কিন্তু নঅর্থক বাক্যে না অথবা তার সমগোত্রীয় নিষেধ বাচক শব্দের উল্লেখ থাকা জরুরি। যেমন নয়, নি, নেই, নহে, ন, এরকম। তাহলে যেমন আমরা দুটো বাক্য এখানেই দেখলাম, লোকটা খুব বুদ্ধিমান, এখানে কিন্তু হ্যাঁ এরকম কিছু বোঝাচ্ছে না, কিন্তু আমরা এটা বুঝতে পারছি যে এটা হ্যাঁ সূচকই বা সদর্থক একটা বাক্য, সেজন্য এটা অস্তর্থক বাক্য বলা হচ্ছে। এখানে কোনো না এরকম কিছু ব্যাপার বোঝাচ্ছে না, কিন্তু নঅর্থক বাক্যে না বা নয়, নি, নেই, নহে, ন, এরকম ধরনের কিন্তু কোনো শব্দ থাকবে, নিষেধবাচক, যেটা দিয়ে না এরকম বোঝাবে। অস্তর্থক বাক্যকে নঅর্থক বাক্যে পরিণত করতে গেলে অর্থ বদলালে চলবে না। এবারে আমাদের যেটা মূল প্রশ্ন আসছে যে অর্থ বা অস্তর্থক বাক্যকে নঅর্থক বাক্যে পরিণত করো বা নঅর্থক বাক্যকে অস্তর্থক বাক্যে পরিণত করো, তো এরকম করতে গেলে কিন্তু তার অর্থ বদলালে চলবে না, অর্থটা একই রাখতে হবে। যেমন জেনে শুনে এমন পাপ করা অসম্ভব, এটা একটা অস্তর্থক বাক্য, এটাকে যদি নঅর্থক করা হয় তাহলে কিন্তু জেনে শুনে এমন পাপ করা সম্ভব নয়, এভাবে করতে হবে, অসম্ভবটাকে সম্ভব নয় এভাবে ভেঙে দিলাম। মাথা ঠান্ডা